ব্যারাকপুর ডেপুটি লেবার কমিশনার অফিসের সামনে এসএলও কর্মীদের বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি। কেনাবেচা এখন আপনার শহরে সমস্ত দৈনন্দিন জিনিস এখন ঘরে বসেই পেয়ে যান, তাহলে আর দেরি কেন? এখনই অর্ডার করুন kenabecha.in-এ। রাজ্যের 6000 স্বনিযুক্ত শ্রম সংগঠক রয়েছে। এই মুহূর্তে শ্রম দপ্তরের অধীনে গত 6 মাস ধরে লকডাউন সময় থেকে তারা বেতন পাচ্ছেন না, এমনকি শ্রম দপ্তরের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ তাদের। বারংবার শ্রম দপ্তরের আধিকারিক এমনকি শ্রমমন্ত্রীর কাছে কথা বলার পরও তাদের বেতনের কোনো রকম সমাধান সূত্র বের হয়নি। সেই কারণে এবার রাজ্যের 6000 স্বনিযুক্ত শ্রম সংগঠক আন্দোলনের পথে নেমেছেন। তেমনভাবে উত্তর চব্বিশ পরগনার 280 জন স্বনিযুক্ত শ্রম সংগঠক আন্দোলনে নেমেছেন। তাদের তরফ থেকে ব্যারাকপুর ওল্ড ক্যালকাটা রোডে ডেপুটি লেবার কমিশনার দপ্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এছাড়াও তাদের তরফ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তাদের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে বলতে গিয়ে সংগঠনের সদস্য শহীদুল মোল্লা জানান, যখন মুখ্যমন্ত্রী বলেছেন কারো কাজ কেড়ে নেওয়া যাবে না, তখন আমাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজ আন্দোলন নেমেছি। আমরা 6 মাস ধরে আমাদের এসএলও বন্ধুরা অনাহারে আছে, সারা রাজ্যে এসএলওরা তাদের পরিবার নিয়ে এই 6 মাস ধরে অনাহারে কাটাচ্ছে। লকডাউনের মধ্যে যেখানে মুখ্যমন্ত্রী বলছে যে কাউকে করবিহীন করা যাবে না, অথচ এপ্রিল মাস থেকে আমাদের 6 মাস, এই এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত আমরা অনাহারে কাটাচ্ছি, আমাদের পরিবার নিয়ে অনাহারে কাটাচ্ছি, আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ যেটুকু ছিল সেটুকু কেড়ে নেওয়া হয়েছে। আমাদের উত্তর চব্বিশ পরগনায় প্রায় 300 পরিবার রয়েছে এসএলও পরিবার, সারা রাজ্যে প্রায় 6000 এসএলও পরিবার রয়েছে। সারা রাজ্যের এই 6000-এর মধ্যেই 5500 2011 সালের পরে নিয়োগ হয়েছে এই এসএলওগুলো, অথচ তাদের খাওয়ার ভাত কেড়ে নেওয়া হলো, তাদের কাজ কেড়ে নেওয়া হলো এই লকডাউনের মধ্যে। আমরা না খেয়ে আছি, আমাদের পরিবারগুলো না খেয়ে আছে, আমাদের কাজ ফিরিয়ে দিতে হবে, আমাদের বেতন দিতে হবে। সেখানে যেখানে মুখ্যমন্ত্রীর মানবিক মুখ সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রীর মানবিক মুখ সর্বক্ষেত্রে প্রয়োগ হচ্ছে, কেন আমরা বঞ্চিত হব? আমরা এই সরকারের আমলেই নিয়োগ হয়েছি, অথচ আমরা বঞ্চিত রয়েছি। সারা রাজ্য জুড়ে প্রায় 6000 পরিবার আমরা অনাহারে দিন কাটাচ্ছি আজকে, এবং সারা রাজ্য জুড়ে প্রত্যেকটা DLC অফিসে আজকে প্রতীকী বিক্ষোভ চলছে। সারা রাজ্যে প্রতিটি DLC অফিসে আজকে প্রতীকী ধর্মঘট চলছে, চলবে, সারাদিন আমাদের অবস্থান ধর্মঘট চলছে।